জয় মা শীতলা, জয় জয় মা শীতলা। বন্ধুরা, আজকে আমরা ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে এসে গেছি কালনার সেই বিখ্যাত শাসপুর শীতলাতলা। শতাব্দী প্রাচীন এই শীতলামাতার পুজো। বহু বছর যাবৎ প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষের সহযোগিতায় চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রস্তুতি পর্বে দেখাচ্ছি, আর একটু পরে অর্থাৎ 4-5 ঘন্টা পর থেকে এখানে লক্ষাধিক মানুষ চলে আসবে। প্রচুর মানুষ রাত্রি 2 থেকে লাইনে দাঁড়াবেন মাতা শীতলাকে পুজো দেওয়ার জন্য। টোটাল রাস্তাটাকে কিভাবে পরিপূর্ণ করা হয়েছে, কিভাবে সেট রয়েছে লক্ষ্য করে দেখুন, যাতে রোদে কষ্ট না হয় দর্শনার্থীদের। সেই জন্য এখানকার শাসপুর শীতলা সংঘের যে কমিটি আছে, তারা সুন্দরভাবে এটাকে তৈরি করেছে। লক্ষ্য করে দেখুন, আমরা ক্রমাগত এগিয়ে চলেছি মাতা শীতলার মন্দিরের দিকে, এবং তার সঙ্গে আমরা অলরেডি মেলার অনেক অংশ বসে গেছে। এখানে সুন্দর সুন্দর দোকানগুলি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবার আমরা শীতলা মাতার মন্দির চত্বরে প্রবেশ করছি। লক্ষ্য করে দেখুন, সুন্দরভাবে সাজিয়েছে এখানে শীতলা মাতাকে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী রয়েছে, এবং লাস্ট মুহূর্তের প্রস্তুতি আমরা লক্ষ্য করছি সুন্দরভাবে নিয়েছে। এখানে প্রচণ্ড সুসজ্জিতভাবে সাজানো হয়েছে সমস্ত বিষয়টি। এখানে বাচ্চারা রয়েছে, এই যে মাতা শীতলা মন্দিরের ভিতরের অংশ দেখাচ্ছি, শীতলা মাতার দর্শন করছেন ফ্রিডম চ্যানেলের পর্দায়। কালকে দিনের দর্শন পাওয়া দুর্লভ, অনেক সুন্দরের লাইন দিয়ে আপনাদেরকে দেখতে হবে, দর্শন করতে হবে। যারা যারা দর্শন করতে চাইছেন চলে আসবেন কালকে, আর যারা একান্ত পাচ্ছেন না তারা ফ্রিডম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আমাদের চ্যানেলে পর্দায় দেখতে পাচ্ছেন। এবার আমরা শীতলা মাতার দর্শন করে ক্রমাগত আমরা এগিয়ে চলেছি, দেখাচ্ছি টোটাল চত্বরটা কীভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে সমস্তটা। এবং যতই কালকে রোদের তাপ থাকুক কোনো সমস্যা হবে না। টোটাল রাস্তাটা অর্থাৎ আপনার মসজিদ থেকে শুরু করে একদম গ্যাস গোডাউন, এই টোটাল রাস্তাটা একদম পরিপূর্ণ রয়েছে প্যান্ডেল দিয়ে। এবং এখানে ডাব দেখছেন, প্রচুর সংখ্যক ডাব রয়েছে, অসংখ্য ডাব। ডাব ছাড়া মাতা শীতলার পুজো হয় না, সুতরাং এখানে প্রচুর পরিমাণ ডাব এসছে। সমস্ত ব্যবস্থাপনাটাই একদম সুন্দরভাবে রয়েছে। আমরা ক্রমাগত এবার মাতা শীতলার মেলার শেষের অংশের দিকে আমরা এগিয়ে চলেছি, অর্থাৎ মসজিদের দিকে আমরা এগিয়ে চলেছি। মা দুর্গার আরেকটি রূপ এবং উত্তর ভারতের প্রসিদ্ধ মাতা শীতলা, যিনি স্মল পক্সের দেবী অর্থাৎ বসন্তের নিরাময় দেবী হিসেবে প্রসিদ্ধ। যার জন্য লক্ষ্য করে দেখুন এখানে ডাবের জলের ডাবের ব্যবহারটা, আমরা জানি স্মল পক্স এই ধরনের রোগে ডাবের জলের ব্যবহারটা সায়েন্টিফিক্যালি করা হয়, অর্থাৎ সমস্ত কিছুই আমাদের সনাতন ধর্মে সব কিছুই সায়েন্টিফিক্যালি করা হয়। তার সঙ্গে এই শীতলা মাতার পুজোর এই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি। আমরা ক্রমাগত লক্ষ্য করে দেখছি শীতলা সংঘ, শাসপুর শীতলা সংঘ, যারা বড় সরস্বতী পুজো করে এবং শীতলা মাতার এই টোটাল বিষয়টাকে অ্যারেঞ্জ করে প্রতি বছর এই শতাব্দী প্রাচীন পুজো, তাদের এই চত্বরটা লক্ষ্য করছি সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে। সকলকে শীতলা মাতার পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফ্রিডম চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও। জয় মা শীতলা।